হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস ফোর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 26 অর্থাৎ অধ্যায় 26 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে রাইট ওয়েল 3 অর্থাৎ ভালো লেখা 3। এর আগের কয়েকটি ইউনিটে কিন্তু আমরা রাইট ওয়েল 1 এবং রাইট ওয়েল 2 শিখেছি, অর্থাৎ সেখানে আমরা কীভাবে ভালো করে লিখতে পারি সেটি জেনেছি, এখানেও সেভাবে জানবো। রাইট মানে লেখা, ওয়েল মানে ভালো। লেসন 1-3 অর্থাৎ পার্ট 1-3। দেখো বন্ধুরা, এতে আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। দেখো বন্ধুরা, এখানে একটি ছেলে এবং মেয়েকে দেখতে পাচ্ছি, তারা কথা বলছে। এই ছেলেটির নাম হচ্ছে বিজয় এবং মেয়েটির নাম হচ্ছে ফারাহা। বিজয় বলছে, হাই ফারাহা। হাই ফারাহা, ডু ইউ লাইক স্পোর্টস, তুমি কি খেলাধুলা পছন্দ করো? বন্ধুরা, ডু মানে করা, ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ করা, স্পোর্টস মানে খেলাধুলা। ফারাহা, ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। বিজয়, হোয়াট ইজ ইয়োর ফেভারিট স্পোর্টস, তোমার প্রিয় খেলা কি? বন্ধুরা, হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, ফেভারিট মানে প্রিয়, স্পোর্টস মানে খেলা। ফারাহা, ফারাহা বলছে, ওয়েল ভালো, আই লাইক ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি। বন্ধুরা, লাইক মানে পছন্দ করা, ক্রিকেট মানে ক্রিকেট। বিজয়, ওয়াও ফারাহা, ওয়াও ফারাহা, ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্টস টু, ক্রিকেট আমারও প্রিয় খেলা। বন্ধুরা, ফেভারিট মানে প্রিয়। বন্ধুরা দেখো, এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত। দেখো বন্ধুরা, বিতে আছে ইউজ অফ কমা, কমার ব্যবহার। ইউজ মানে ব্যবহার, অফ মানে এর, কমা মানে কমা। দেখো বন্ধুরা, এখানে ব্র্যাকেটে কমার চিহ্ন দেয়া আছে। আফটার ইয়েস অ্যান্ড নো ইন অ্যান্সার টু কোশ্চেন, প্রশ্নের উত্তর বলতে হা ও না এর পর। অ্যান্ড আফটার ওয়াট লাইক ও অ্যান্ড ওয়েল, এবং ও এবং ওয়েল এর পর। অর্থাৎ বন্ধুরা, আমরা যদি কোনো কোশ্চেন অর্থাৎ কোশ্চেনের অ্যান্সার দিই অর্থাৎ প্রশ্নের উত্তর দিই, সেক্ষেত্রে উত্তরগুলো যদি ইয়েস অথবা নো হয়, সেক্ষেত্রে ইয়েস অথবা নো লেখার পরে আমাদের কমা ব্যবহার করতে হবে। এবং যদি কোনো শব্দ ও বা ওয়েল এমন ওয়ার্ড থাকে, সেক্ষেত্রেও তারপরে আমাদের কমা ব্যবহার করতে হবে। বিফোর দ্য ওয়ার্ড টু অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স, একটি বাক্যের শেষে টু থাকলে তার আগেও আমাদের কমা ব্যবহার করতে হবে। বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে। বিফোর অ্যান্ড আফটার এ নেম, একটি নামের আগে এবং পরে, অর্থাৎ কোনো নামের আগে অথবা পরেও আমাদের কমা ব্যবহার করতে হবে। বিফোর অর আফটার এ নেম, একটি নামের আগে অথবা পরে, অর্থাৎ বন্ধুরা কোনো নামের আগে অথবা পরেও আমাদের কমা ব্যবহার করতে হবে। দেখো বন্ধুরা, এখানে কিছু এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দেয়া আছে। আজিস, ইজ দিস ইয়োর পেন, আজিস এটি কি তোমার কলম? বন্ধুরা দেখো, এখানে একজনের নাম ব্যবহার করা হয়েছে অর্থাৎ আজিস, আজিজের পরে আমরা কমা ব্যবহার করেছি। ইজ দিস, এটি হয় পেন, কলম, ইয়োর তোমার, এটি কি তোমার কলম? দেখো বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সার এখানে আছে নো, ইটস নট, না এটি আমার নয়। বন্ধুরা এখানে ইজ দিস পেন ইয়োর, এই কোশ্চেনের অ্যান্সার যখন আমরা নো হিসেবে দিয়েছি তখন নো এর পর কিন্তু আমরা কমা ব্যবহার করেছি। তারপর আসছে আই লাভ ক্রিকেট, আমি ক্রিকেট ভালোবাসি। তারপর দেখো বন্ধুরা, এখানে আছে ও, আই ডু টু, ও আমিও ভালোবাসি। এক্ষেত্রেও দেখো বন্ধুরা, আমরা ও ব্যবহার করেছি, এরপর আমরা কমা দিয়েছি এবং এই সেন্টেন্সের শেষে টু আছে, টু এর আগে অর্থাৎ বিফোর আমরা কমা ব্যবহার করেছি। অর্থাৎ বন্ধুরা, যখন ইয়েস নো থাকবে তার পর অর্থাৎ আফটারে আমরা কমা ব্যবহার করব, আর টু থাকলে তার আগে অর্থাৎ বিফোরে আমরা কমা ব্যবহার করব। এছাড়া ও, ওয়েল এইসব শব্দ থাকলে আমরা তার পরে কমা ব্যবহার করব। এছাড়া কারোর নাম থাকলে কোনো ক্ষেত্রে নামের পরে কমা হয় অথবা কোনো ক্ষেত্রে নামের আগে কমা হয়। তারপর দেখো বন্ধুরা, এখানে আছে
Read the dialogue in activity A again. কার্যকলাপ A এর কথোপকথনটি পুনরায় পড়ো। Underline the commas. কমাগুলো নিচে দাগ দাও। দেখো বন্ধুরা আমাদের অ্যাক্টিভিটি এর ছিল এটি। তো এখানে আমাদের কোথায় কোথায় কমা আছে দেখো এখানে হাই হাই এর পর কমা আছে তারপর এখানে ইস ইস এর পর কমা আছে তারপর এখানে ওয়েল ওয়েল এর পর কমা আছে এখানে ওয়াও ওয়াও এর পর কমা আছে এবং দেখো এখানে টু টু এর পূর্বে কিন্তু কমা আছে তাহলে আমরা সবগুলো আন্ডারলাইন করতে পেরেছি তারপর দেখো বন্ধুরা সি তে আছে অ্যাড কমাস টু দা ডায়ালগ কথোপকথনটিতে কমা যুক্ত করো বন্ধুরা অ্যাড মানে যোগ বা যুক্ত করা কমাস মানে কমাগুলো ডায়ালগ মানে কথোপকথন দেন সে দা ডায়ালগ ইন পেয়ার তারপর কথোপকথনটি জোড়ায় বলো অর্থাৎ বন্ধুরা দেন মানে তারপর সে মানে বলা ডায়ালগ মানে কথোপকথন পেয়ার মানে জোড়া জোড়া মানে দুজন মিলে এই ডায়ালগটি তোমাদের বলতে বলছে কিন্তু তার আগে তোমাদের কমা যুক্ত করতে বলেছে তাহলে আমরা কমা যুক্ত করব এখানে কথোপকথন হচ্ছে কোমল এবং শান্তার ভিতর কোমল হাই শান্তা দেখো বন্ধুরা হাই এরপরে কিন্তু কমা হবে হাউ আর ইউ তুমি কেমন আছো শান্তা আই অ্যাম ফাইন কোমল আমি ভালো আছি কোমল এখানে বন্ধুরা আই অ্যাম ফাইন তারপরে কোমল আছে কোমল নাম আছে এই নামের আগে কিন্তু কমা বসবে কোমল শান্তা ডু ইউ লাইক কোকোনাট শান্তা তুমি কি নারকেল পছন্দ করো বন্ধুরা এখানে শান্তা এই নামের পর কিন্তু কমা হবে তারপর ডু ইউ লাইক কোকোনাট বন্ধুরা লাইক মানে পছন্দ করা কোকোনাট মানে নারকেল শান্তা ইয়েস আই ডু হ্যাঁ আমি পছন্দ করি এখানে বন্ধুরা দেখো ইয়েস নো আছে ইয়েস এর পর কিন্তু কমা বসবে আই লাভ দেম আমি সেগুলো ভালোবাসি কোমল আই ডু টু আমিও ভালোবাসি বন্ধুরা দেখো এখানে টু আছে টুর আগে কিন্তু কমা বসবে তাহলে বন্ধুরা আমরা কিন্তু এই ডায়ালগটিতে কমা বসাতে পেরেছি এবং এটি তোমাদের পেয়ার দুজন মিলে এই ডায়ালগটি বলতে বলছে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা এই ইউনিটের পরবর্তী লেসন আলোচনা করব ভালো থেকো তোমরা